হচ্ছে হস্তশিল্পে দুর্গা মেলা। আমাদের গ্রাম বাংলার নানান হস্তশিল্প প্রায় হারাতে বসেছে, অথচ একসময় গ্রামের দুর্গা মেলা সেজে উঠত এই সব হস্তশিল্পের সম্ভারে। সেই পুরানো দিনের স্মৃতি ফিরিয়ে দিল বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণির পুজো। এবার তাদের থিম হস্তশিল্পের দুর্গা মেলা। 76তম বর্ষে তারা গাছের পাতা, বীজ, সুতলি, দড়ি প্রভৃতি ইকো ফ্রেন্ডলি উপকরণ ব্যবহার করেছেন মণ্ডপ সজ্জায়। মণ্ডপের সাথে তাল মিলিয়ে দেবী প্রতিমারও গঠনশৈলীতে আনা হয়েছে অভিনবত্ব। এবার থিম হচ্ছে হস্তশিল্পে দুর্গা মেলা। আমাদের ভাবনা যেটা হয়েছে যে আমরা মানে অনেক আগে, এখন একটু আমরা আধুনিক হয়ে গেছি, মানে আগেকার দিনে আমরা যদি আমরা যেতাম কোথায় যাচ্ছি না, আমরা দুর্গা মেলায় যাচ্ছি। সেই যে সময় সেই সময় আমাদের যে দুর্গা মেলা ছিল, সেই দুর্গা মেলাকে আমরা সাজাতাম কি করতো, হাতের সামনে যে জিনিসগুলো পাওয়া যায় মানে তার জন্য বিভিন্ন মানে বন থেকে সংগ্রহ করা যে জিনিসপত্র আছে, ধান দিয়ে, দুব্বা দিয়ে বা এই সকল দিয়ে আমরা সাজাতাম, প্রকৃতি থেকে পাওয়া জিনিসপত্র দিয়ে। আমরা সেই ভাবনাটা ভেবেছি যা কিছু এই মণ্ডপে আছে সব কিছু প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসপত্র, যেগুলো আমরা ভাববোই না যেগুলো দিয়ে মণ্ডপ সজ্জা করা যায়। যেমন এখানে কাশফুল আছে, ধানের আগড়া আছে, তেঁতুলের বীজ আছে, আমরা হাতি যেগুলো ইউজ করা হয়েছে পুরোপুরি প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা আমাদের মা দুর্গা যে মেলা, দুর্গা মেলা, এটা আমরা সাজিয়েছি।